হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপর উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ মেলা অনুষ্ঠিত হবে মাতাবাড়িতে। আর এ নিয়ে মাতাবাড়ি ব্লকের কনফারেন্স হলে আসন্ন দেওয়ালি মেলা উপলক্ষে এক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মাতাবাড়ি দেওয়ালি মেলা কমিটির চেয়ারম্যান তথা মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায়, গোমতী জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা, গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠক, উদয়পুর মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি এদিন মাতাবাড়ি মেলা চত্বরগুলি পরিদর্শন করলেন মেলা কমিটির চেয়ারম্যান সহ আরো অন্যান্যরা। মাতাবাড়ি দেওয়ালি মেলাকে কিভাবে সার্বিকভাবে সুন্দর করা যায় সে বিষয়ে হয় আলোচনা। এই তো আছি আমাদের সমস্ত লাইন ডিপার্টমেন্ট এবং আমাদের জেলাধিপতি, আমাদের চেয়ারম্যান, পঞ্চায়েত চেয়ারম্যান, সমস্ত যারা আছেন, এসপি সাহেব ছিলেন এবং ডিএম সাহেব, সকলকে নিয়ে সমস্ত পদাধিকারীদের নিয়ে আজকে মিটিং হয়, যেটা দেওয়ালির জন্য প্রস্তুতি মিটিং প্রত্যেকবারই হয়ে থাকে। তো এবার আমাদের মেলা প্রথমবারের মতো তিন দিনের হচ্ছে। তো মেলাকে কীভাবে আরও মানুষের জন্য উন্মুক্ত করা যায়, আরও বেশি পরিমাণে কীভাবে সুবিধা দেওয়া যায় সেই বিষয়ে, যেন কোনো হ্যাসেল ফ্রি মেলা হয় এবং আলোকসজ্জার বিষয়ে একটু অন্যরকম থাকবে, মন্দিরের সাজসজ্জা একটু অন্যবারের তুলনায় একটু এক্সট্রা করা হচ্ছে, তো সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সমস্ত লাইন ডিপার্টমেন্টে এসেছিলেন। তো ভালো আলোচনা হয়েছে এবং আমরা দেখলাম বিভিন্ন বিষয়গুলো, এক্সিট কীভাবে পুণ্যার্থীরা আসবেন, কোন দিক দিয়ে যাবেন, যেন কোনোরকম দুর্ঘটনা এড়ানো যায়, যেন না হয়। আপনারা জানেন সকলে যে কনস্ট্রাকশন চলছে।